नहीं, कोनो उपाय नहीं है गांधी के पैरों पर। ओके कहीं मुड़ता, एक कहीं मुड़ता हूँ मैं ओके। किसका शब्द होता? পঙ্গপালের ঝাঁক যদি আমাকে ছেঁকে ধরে আমি তাহলে আর বাঁচবো না। আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। আমি জানতাম আমার একটুও সময় লাগবে না তোকে মিথ্যাবাদী প্রমাণ করতে। শোক কত বলে কিনা ঠান্ডি নাতনি। এই বেশ ভালো হলো, মুড়িও কিছু টের পেল না, আর এদিকে মেয়েটাকেও জব্দ করা গেল। কারণ আমি প্রাসাদে ঢোকার পর কুনে গুনে দুটো মানুষ খেয়েছি, না একেবারে ভরে গেছে, আই ঢাই করছে বুড়ো। নাতনি নাতনি কোথায় পেয়েছিস বল না, আও মা উখাও। আরে কোথায় আবার, এখানে তোমাকে খুঁজতে খুঁজতে ভাড়ার ঘরে গিয়ে দেখি দুটো মানুষ বাধা রয়েছে, ব্যাস খেয়ে নিল। কি আর করবো বলতো দিদা, খুব খিদে পেয়েছিল, এত দূর থেকে এসেছিলাম না, পেটে খুব যন্ত্রণা করছিল, তাই কিছু না পেয়ে ওদেরকে খেয়ে নিয়েছি। দেখো 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 কি সব বনে সে কাণ্ড দেখো, আমি বলে খিদের জন্য চোখে সর্ষে ফুল দেখছিলা, আর তুই কিনা দু দুটো মনীষীর চাকে খেয়ে ফেললি। হ্যাঁ তো, আর সেই কারণে তো আমি এখন মানুষ খেতে পারবো না। কোথা গেল মিথ্যে কথা, ঠান্ডিও মিথ্যে কথা বলছে। আমার তো মনে হয় ওই নিশ্চয় মানুষ দুটোকে কোথাও লুকিয়ে রেখেছে বা ওই পালাতে সাহায্য করেছে, আর এখন বাঁচার জন্য ওইসব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। কানের মাথা খাস নেলা, ও মিথ্যে বলছে কি সত্যি বলছে তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। ও যদি ভাড়ার ঘরে ঢুকে থাকে আমি এক্ষুনি সেটা দেখতে পাবো। এই রে ভাড়ার ঘরে কি হয়েছে সেটা যদি ঠান্ডি দেখতে পায় তাহলে তো ধরা পড়ে যাবো এক্ষুনি। হয়ে গেল আজ সব শেষ। Thank you.
রাজকন্যা এত ভয় পাচ্ছে কেন আমার জন্য? আমার দেওয়া কষ্টে জ্যোৎস্না এবার মনে হচ্ছে নিজের মাথা ঠিক রাখতে পারবেন। আর ওর এই অবস্থা দেখে আমি আনন্দে মাথা ঠিক রাখতে পারবো না। রাজমাতা, অনেক রাত হয়েছে আর আমারও ঘুম পাচ্ছে, আমি আসি। এসো, তুমি নিজের কক্ষে যাও। এমনিতেই আজ অনেক ধকল গেছে, তোমার তোমার বিশ্রামের প্রয়োজন। এসো। মোহিনীকে জলপাত্রের কাছে যেতে দিলাম না, তার কারণ আমার আমার মৃত্যু ভয়। যতক্ষণ না পর্যন্ত জ্যোৎস্নার প্রাণ থেকে নিজের প্রাণকে আলাদা করতে পারছি, এই এই মৃত্যু ভয় থেকে আমি মুক্ত হতে পারছি না। মৃত্যু ভয় আমাকে আমাকে সারাক্ষণ সারাক্ষণ ঘিরে রেখেছে, সারাক্ষণ। ওদিকে প্রাণভুমরা সোনার কাঠি রূপোর কাঠির আরো আরো কাছাকাছি হয়তো রোহিণী পৌঁছে গেল। আর আমি চুপ করে বসে থাকলে চলবে না, আমায় কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে আমাকে। হ্যাঁ, রাক্ষসীদের রাজ্য কোথায় আমায় আমায় জানার চেষ্টা করতে হবে। এক্ষুনি পারবে না কামিনী, তুমি যতই শক্তিশালী হও আমার রাজ্যের নিয়ম ভঙ্গ করার শাস্তি তোমায় পেতেই হবে। যতক্ষণ না পর্যন্ত তোমার শাস্তির সময় সীমা ফুরোচ্ছে ততক্ষণ তুমি রাক্ষসীদের রাজ্যের ঠিকানা পাবে না। নিজের দোষে তুমি শাস্তি পেলে কামিনী, নিজের দোষে। শাস্তি শাস্তি শাস্তি! দিদা, কি হলো? তুই তো দেখতে দিলি না কেন? কি আর দেখবে, ওই তো ভাড়ার ঘরে ঢুকেছিলাম, মানুষ দূরের দিকে এগিয়ে গেলাম, ওদের খেতে মিটে গেল। ও দিদা, ও এমন কেন বলছে আমাকে? তুমি কি তোমার নাতনিকে চিনতে পারছো না? তোমাকে দেখবো বলে আমি সেই কত দূর থেকে কত কষ্ট করে এলাম, আর সেই তুমি কি না তোমার নাতনিকেই চিনতে পারছো না? আমি শুনেছিলাম তুমি নাকি তোমার নাতনির জন্য অপেক্ষা করে রয়েছো। মেয়েটা ঠিক নয়, একদম ঠিক নয়। এটা আমাকে এখানে কেউ ভালোবাসে না, কেউ বিশ্বাস করে না। থাকবো না, থাকবো না, থাকবো না আমি এখানে। এখানে আমাকে কেউ ভালোবাসে না, আদর করে না, যত্ন নেয় না, সবাই খারাপ। প্রাণ ভোমরা পাওয়ার সুযোগটা মনে হয় হাতছাড়া হয়ে গেল। না, কিছুতেই ওদের বিশ্বাস করাতে পারবো না আমি ঠান্ডির নাতনি। দিল, আমার সব নষ্ট করে দিল। রাজকন্যা কি করতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। চলে যাব, চলে যাব আমি এখান থেকে। দাঁড়া, এখানে আসা যায় নিজের ইচ্ছে, কিন্তু যেতে পারে একমাত্র আমার অনুমতিতে। কি হলো, ওই রাক্ষস কি রাজকন্যার কোনো ক্ষত?
ক্ষতি করতে চাইছে। ঠিক হয়েছে, এমি এবার উচিত শাস্তি পাবে। এদিকে আয়লা, তোমার এই বিপদে আমি তো কিছুই করতে পারছি না, কিচ্ছু না। কেন তুমি আমাকে বারণ করলে? কেন এত ঝুঁকি নিয়ে সব কিছু একাই করার জেদ ধরলে? এবার ঠান দিয়ে এই বহুরূপীকে নিশ্চয়ই মেরে ফেলবে, ঠিক হবে, সব ল্যাটা একেবারেই চুকে যাবে। এই মেয়ে যখন বলছে ও আমার নাতনি, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। লা, আর এই মেয়ে যে মনীষ ইচ্ছা নয়, তার প্রেমান তো আমি পেয়ে গেছিলাম। হাউ মাউ খাও, এর গায়ে মনীষ ইচ্ছার মতো কোনো গন্ধই নেই। লা, বাঁচলাম, এই একটা কারণে এখানে টিকে থাকার সুযোগ পাচ্ছি। আর আমি হলুম গিয়ে ঠান্দি রাক্ষুসি, আমাকে কি আতুপুতু আলটুসে পেয়েছিস নাকি? লা, আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? এই গুহায় ঢুকে ঠান্ডি রাক্ষসীর মুখোমুখি হবে এমন দম কোন মনীষীর ছায় নেই। লা, তার উপরে আবার আমারই খাবার সাপটে সুপটে খেয়ে নেয়। লা, কার কল যে এত দম আছে? লা, হয়েছে আমার মাতা তোদের মুন্ডু। শোন দেখিলা, এত বছর ধরে আমি যে নাতনির জন্য প্রতীক্ষে করছিলাম, এই মেয়ে এসে বলছে ও নাকি আমার সেই নাতনি। এই কেমন কথা, নাতনি দাবি করছে মানে? ঠান্ডি কি বলতে চাইছে ঠিক বোঝা যাচ্ছে না তো, কিন্তু কেউ আমার কান কামড়ে ধরে কোনো কথা বললো আর আমি টুকুস করে সেটা বিশ্বাস করে নিলাম, সেই রকম ঠান্ডি তো আমি নইলা। ও যে আমার নাতনি, তার তো প্রমাণ দিতে হবে। লা, কিন্তু তাও কিভাবে ঠান্ডি? সবার আগে প্রমাণ করে দেখাক ও যে রাক্ষসী, তারপর না হয় পরখ করা যাবে ও আমার নাতনি নাকি ন্যাকামো শেওড়া গাছ। রাক্ষসীদের বিশেষ তিনটে ক্ষমতা আছে, সেই ক্ষমতার প্রমাণ দিকো, ওর কাল থেকে পরীক্ষা নেওয়া হবে। যদি ওই পরীক্ষায় পাশ করে তাহলে ঠিক আছে, আর তা না হলে খচাংফু। এইবার মজা টের পাবে, গেচাংফু না হয়ে যায়। প্রচন্ড দৈহিক শক্তি, তীব্র শ্রবণ ক্ষমতা আর আশ্চর্য স্মৃতি শক্তি, এই সব কটা পরীক্ষায় এই মেয়েকে সফল হতে হবে। আর হ্যাঁ, যতদিন না এই পরীক্ষা শেষ হচ্ছে, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না, কেউ না। যদি কোনোভাবে নিজেকে প্রমাণ করতে পারি তাহলে ঠান্ডি আমার কথা মেনে নেবে, তবে আমি সোনার কাঠি রূপোর কাঠি আর প্রাণ বোমরা উদ্ধার করতে পারবো। বলি কথা সবার কানে গেছে নাকি কঞ্চি দিয়ে খুঁচিয়ে কানে ঢুকিয়ে দিতে হবে? লা, ঠান্ডি বিরুদ্ধ থেকে কথা বলবে না বলে সবাই এটা চুপচাপ মেনে নিচ্ছে। এই তিনটে পরীক্ষায় যে করে হোক আমাকে সফল হতেই হবে, যে করে হোক। দাঁড়াও দাঁড়াও,
আমার কথা শোনো, দাঁড়াও। এই তো সে বাঁদরটা। শোনো, তুমি দৌড়ে এদের হাত থেকে বাঁচতে পারবে না। ওরা চোখে দেখতে পায় না, এরা তোমার চিৎকার আর পায়ের শব্দ শুনে তোমায় ধাওয়া করেছে। তুমি যদি একদিকে সরে নিঃশব্দে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, তবে ওরা তোমায় কিচ্ছু করতে পারবে না। আমি বলছি, আমার উপর ভরসা রাখো। আমি 18 বছর ধরে এখানে রয়েছি। আমি এখানকার সব রকম বিপদের সাথে পরিচিত। আর কামিনী তোমায় যে জাদুঘর্ণির সাহায্যে এখানে নিয়ে এসেছে, তার মধ্যে আমিও ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু কেন তুমি আমার সঙ্গে বিপদের মাঝে কেন এলে? কারণ তোমাকে দেখে আমার খুব চেনা মনে হয়। মনে হয় যেন কোথায় দেখেছি। তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। কি বললে তুমি? আমাকে দেখলে তোমার নিজের মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ গো। অদ্ভুত তো, মনে হয় এই বাঁদরটার জীবনে কোনো রহস্য রয়েছে। কি সেই রহস্য? সবাই ঘাড়কাত করে দিল। ঠিক জানে, ঠান্ডি যদি একবার রেগে যায় তাহলে সর্বনাশ হবে। হাতে এখনো কিছুটা সময় আছে, কিন্তু নিজেকে রাক্ষসী প্রমাণ করা পরীক্ষা যে কি হতে পারে সেটাই তো বুঝতে পারছি না। এ তো আচ্ছা বিপদে পড়লাম। রাজকন্যা কি করে এই বিপদ থেকে উদ্ধার পাবে কে জানে। কথা শেষ, এখন সবাই বিদায় হলা। ঠিক আছে, ঠান্ডি যা বলেছে তাই হবে। কিন্তু ঠান্ডি, এখন তো আমাদের রাতের খাবারের সময়, আর এই মেয়ে তো আমাদের সব খাবার নাকি কখন খেয়ে ফেলেছে। তা এখন আমাদের খাবার জোগাড় হবে কি করে? সত্যি তো কি হবে না, এত লম্বা বক্তিমে দিয়ে আমার পেটের খিদেটা তো আমার চাগার দিয়ে উঠলো না। কেন ঠান্ডি, এই যে এই মানুষের ছাকে আমরা সকালে ধরে এনেছিলাম, আজকে রাতে ওকে দিয়েই আমরা ভোজ ছাড়ব। এই রে, সর্বনাশ করেছে, এইটা তো আমি আগে ভাবিনি। এবার তো এদের নজর যোদ্ধার উপরে পড়েছে। হ্যালা রিম্বা, তুই ভালোই কথা মনে করিয়েছিস না। ওকেই নিয়ে আয় আমার কাছে, আজ ওকেই আমি কড়মড়িয়ে খাবো। আউ মাউ খাও। না না না। কেন, তোর কিসের আপত্তি? এই মনীষীর চাকি তোর কি হয়?